হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজ আমি তোমাদের রাইট রাইটফর্ম ভাবের চার নম্বর ক্লাস নিব সেই চার নম্বর ক্লাসে তোমাদের যা শেখানো হবে এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্সে রুলস কী আর কন্ডিশনাল সেন্টেন্সও বা কী তো প্রথমে আমি তোমাদের তিনটে ক্লাসে তিন পাশে পনেরোটা রুল পড়াইছি বিগত তিনটে ক্লাসে আজকে আমি তোমাদের শিক্ষা দেব রাইট ফ্রমার ভাবের চতুর্থ নাম্বার ক্লাস রাইট ফর্মের ভাব ক্লাস নাম্বার ফোর তো প্রথমেই আমরা যে রুলটা শিখব আগে লিখে নিই রাইট রাইট ফর্ম অফ ভার্বস প্রথমে সহজ একটা ছোট্ট রুল দিয়ে শুরু করবো সেই রুলটা হচ্ছে কোনো সিম্পল সেন্টেন্সে দুইটা ভাব থাকে কোন সিম্পল সেন্টেন্সে দুইটা ভাব থাকতে পারে কিন্তু আসলে একটা কোনো সিম্পল সেন্টেন্স দুইটা ভাব থাকবে না সেটা থাকবে ভুল তো সঠিক করে লিখতে হবে আমাদের কি কোন সিম্পল সেন্টেন্সে দুটি ভাব থাকলে শেষের ভাবের সাথে যোগ করতে হবে শেষের ভাবের সাথে যোগ করতে হবে আর যদি ওই সেন্টেন্স দ্বারা কোনো উদ্দেশ্য বোঝায় কোনো কাজ করতে যাওয়া উদ্দেশ্য অথবা কোনো কিছু করার উদ্দেশ্য বোঝায় অর্থাৎ কাজের মধ্যে কোনো উদ্দেশ্য থাকে তাহলে অর্থাৎ কেন তারা প্রশ্ন করা করা যেতে পারে সেরকম যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে সেটা শেষের বার্বের সাথে আগে টু বসবে শেষের বেস ফর্মের আগে টু বসব এক্সাম্পল হিসেবে আই হিম টু রিড এই এখন এ একটা ভাব একটা ভাব আমি দেখলাম পাঁচটি লিমিটেন্স এখানে টু রিড পড়তে তো এই সেন্টেন্সটাকে যদি আমরা কারেক্ট করি তাহলে দাঁড়ায় আই স হিম রিডিং আই স হিম রিডিং আমি তাকে পড়তে দেখলাম আমি তাকে পড়তে দেখছি এখানে কোনো উদ্দেশ্য বুঝে না ন্যাচারালি আমি কোথাও গেলাম বসলাম আমি তাকে পড়তে দেখলাম এটা দ্বারা কোনো উদ্দেশ্য বুঝে না যার কারণে সে বারবার শেষে বার দুইটা ভাব শেষে বারবার সাথে আইনজী হয়েছে আর যদি অর্থাৎ শেষে ভাবটার সাথে আইনজি যুক্ত হয়েছে আর যদি উদ্দেশ্য বোঝাতো যেমন হি ওয়েন্ট টু মার্কেট হি ওয়েন্ট টু মার্কেট টু বাই এ শার হি ওয়েন্ট টু মার্কেট টু বাই এ শার্ট তো এই সেন্টেন্সটাকে এখানে যদি কারেক্ট করি কারেক্ট করলে কি হয় যেহেতু সে কেন বাজারে যাবে সে কেন বাজারে গেল টু বাই এ শার্ট টু বাই এ শার্ট একটা শার্ট ক্রয় করতে তাহলে এই সেন্টেন্স দ্বারা একটা উদ্দেশ্য বুঝেছে যে প্রশ্ন করা যেতে পারে যে সে কেন বাজারে গেছে তাহলে সে বাজারে গেল হি ওয়েন্ট টু মার্কেট টু বাই এ শার্ট হি ওয়েন্ট টু মার্কেট টু বাই বাই এ শার্ট সে বাজারে গেল একটা শার্ট ক্রয় করতে সে বাজারে গেল একটা শার্ট ক্রয় করতে তো তাহলে এটা উদ্দেশ্য উদ্দেশ্যে বিদায় শেষে ভাববের আগে টু বোর্ড সেটা ইনফিনেটিভ হয়ে গেছে তার মানে এই এটা সিম্পল সেন্টেন্স এখানে একটাই ভাবলো সেটা ইনফিনেটিভ ইনফিনেটিভ ননফিন ভাবের মধ্যে পড়ে আবার এখানেও আইসহিম রিডিং আমি তাকে পড়তে দেখছি এটা প্রেজেন্ট পার্টিসিপেট হয়ে গেছে এটা ফাইন ভাব তাহলে নন ফাইন ভাব আসলে প্রেজেন্ট পার্টিসিপেট সেটা অ্যাজিটিভের কাজ অবস্থা বুঝেছে এজিটিভের কাজ করছে তো এখানে সভাব একটি ভাব রয়েছে এরপরে আমি তোমাদের শেখাবো একটা দারুণ রুলস সেটা অনেকেই জানো কিন্তু সঠিকভাবে লিখতে পারো না ভুল করো বিফোর এবং আফটারের ব্যবহার বিফোর এবং আফটারের ব্যবহার বিফোর অর্থ হচ্ছে পূর্বে বিফোর অর্থ পূর্বে আর আফটার অর্থ পরে বিফোর অর্থ পূর্বে আফটার অর্থ পরে মূলত এই বিফোর এবং আফটার এই রুল দুটো রাইট তোমার টেন্সের পাস পারফেক্টেন্সের সাথে রিলেটেড কি সাথে পাস্ট পারফেক্টেন্স তো পাস্ট তার বিফোর আফটারের তাহলে কীভাবে হবে যে বিফোর তো পূর্বে এই পূর্বের অংশ হবে পাস্ট পারফেক্ট আর পরে অংশ হবে পাস্ট আর আফটার অর্থ পরে এই আফটারের পর হবে পাস্ট পারফেক্ট আর আফটারের আগের অংশ হবে পাস্ট ইন তাহলে আফটারের আগে পাস্ট ইন ডিফিনিট আফটারের পর পাস্ট পারফেক্ট বিফোর বি পূর্বে পূর্বে পাস্ট পারফেক্ট পরের অংশ পাস্ট ইন ডিফিনিট তো আমরা এক্সাম্পল লিখতে পারি আই টু ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর হি আই টু ফিনিশ আই টু দ্য ওয়ার্ক বিফোর এখন এখানেও দুইটি আমরা একসাথে শিখে দিই বিফি টু কাম এই দুইটা তো বিফোরের আগের অংশ পাস্ট পারফেক্ট পরে অংশ পাস্ট ইন ডিফিনেট বিফোরের আগের অংশ পাস্ট পারফেক্ট পরে অংশ পাস্ট ইন তবে এই দুইটাই যদি দেওয়া না থাকে কোনো এক অংশ দেওয়া আছে এটা অনেক রুলস আছে যদি কোনো এক অংশ দেওয়া আছে যেমন এখানে এই বিফোর আছে বিফোরের আগের অংশ দেওয়া আছে প্রেজেন্ট পারফেক্ট কী আছে প্রেজেন্ট পারফেক্ট তাহলে এই অংশ প্রেজেন্ট ডিমিট হবে তখন কী হবে প্রেজেন্ট ডিমিট অথবা এই অংশ ফিউচার পারফেক্ট দিয়ে দেওয়া থাকতে পারে সেক্ষেত্রে এই অংশ ফিউচার ডিফিট অথবা প্রেজেন্ট ডিমিটও দেওয়া যায় তো কী হবে দেখো আই প্রেজেন্ট তাহলে বিফোরের প্রথম অংশ পাস পারফেক্ট দিয়ে করবো আমরা আই হ্যাড হ্যাড ফিনিশড আই হ্যাড ফিনিশড দ্য

লিভ প্রথম অংশ বলছি আমরা বিফোরের প্রথম অংশ পাস্ট পারফেক্ট পরে অংশ পাঁচ টিন নিভেন্ট আর আফটারে কী হবে আফটারের প্রথম অংশ হবে পাঁচটি নিভেন্ট পরে অংশ পাস্ট পারফেক্ট না আফটার অর্থ পরে আফটার অর্থ কী পরে আফটার অর্থ পরে এই পরে হবে পাস পারফেক্ট আর বিফোর অর্থ পূর্বে আগে এই আগে বসবে পাস্ট পারফেক্ট সহজ হয়ে গেল না পরে পাঁচটি নিভিন্ট প্রথম অংশ পাস্ট পারফেক্ট আর পরে পরে হবে পাস পারফেক্ট আগে হবে পাস্ট ইনডিফিনিট তো উই উই রিস্ট দ্য স্টেশন রিস্ট দ্য স্টেশন উই রিস্ট দ্য স্টেশন আফটার দ্য ট্রেন আফটার দ্য ট্রেন হ্যান্ড লেফট হ্যান্ড লেফট এল ইএফটি লিভেল পাঁচ পম লেফট তাহলে কী হলো আফটারের প্রথম অংশ পাঁচটি নিভিন পরের অংশ পাস পারফেক্ট আর বিফোরের প্রথম অংশ পাস পারফেক্ট পরে অংশ পাস নিভিন উল্টোটা এ বিফোর এবং আফটারের রুলস এখন তোমাদের কন্ডিশনালে তিনটে রুলস শেখাবো ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশন এটাও রাইট ফর্মভাবে রুলসের নিয়ম ফার্স্ট কন্ডিশন হচ্ছে এক নম্বর শর্ত হচ্ছে যুক্ত বাক্যের এখানে কন্ডিশন মানে শর্ত ইফ কন্ডিশন মানে অবস্থা না ইফ একটা কন্ডিশন থাকবে এই ইফের অংশ যে কোনো একাংশ সেটা প্রথম অংশ হতে পারে বা শেষ অংশ হতে পারে প্রথম অংশ বা শেষ অংশ পাস্ট ফিউস সরি প্রেজেন্ট ইন্ডিভেন্ট থাকে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইন্ডিভেন্ট থাকে তাহলে পরে অংশ ফিউচার হবে আবার প্রথম অংশ যদি ফিউস ইন্ডিভেন্ট হয় তাহলে পরের অংশ প্রেজেন্ট ইন্ডিভেন্ট হবে আশা করি বুঝতে পারছো আচ্ছা তো কীভাবে আমরা এক্সাম্পল হিসেবে দেখি যেমন ইফ ইউ কাম যদি তুমি আসো একটা সত্য হয়েছে যদি তুমি আসো ইফ ইউ কাম যদি তুমি আসো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স কোনটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স ইফ ইউ কাম এই যেহেতু ইফ ইউ কাম এটা সাব ক্লোজ কোন ক্লোজ সাবিন এবং এটা অ্যাডভাইভিয়াল ক্লোজ যার কারণে প্রথমে একটা কমা বসবে একটা ক্যাপিটালাইজেশন একটা রুলস কম বসবে ইফ ইউ কাম আই উইল অথবা শ্যাল আই উইল গো আই উইল গো কিন্তু যদি আমি লিখতাম যে আই উইল গো ইফ ইউ কাম তাহলে কম অবসাদ হতো না আই উইল গো ইফ ইউ কাম তাহলে আর কম অবস্থা না কারণ এটা হচ্ছে প্রিন্সিপাল কলেজ শুরুতে বসলে কম অবসাদে হয় না তাহলে ইফ ইউ কাম প্রেজেন্ট ডিভিটেন্স আর এটা হচ্ছে ফিউচার ডিভিট এখন এখানে লিখতে পারো ইফ ইউ কাম টু কাম লেখা থাকতে পারো আই উইল আই টু গো থাকতে পারে তাহলে কী হবে এই জাতীয় এই নিয়ম অনুযায়ী ইফযুক্ত বাক্যের একাংশ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে অপরাংশ ফিউচার ইনডিফিনিট আর একাংশ ফিউচার ইনডিফিনিট থাকলে অপরাংশ প্রেজেন্ট ইনডিফিনিট এখানে যদি থাকতো যে আই উইল গো ইফ হি কামস আই উইল গো আই উইল ডু দা ওয়ার্ক আই উইল ডু দ্য ওয়ার্ক ইফ হি ওয়ান্টস সে যদি চায় তাহলে আমি কাজটা করবো আই উইল ডু দা ওয়ার্ক ফিউ সেন্ডিভিট আই উইল ডু দা ওয়ার্ক ফিউ সেন্ডিভিট ইফ ই কামস এই প্রিন্সিপাল ক্লোজ শুতে আসছে কোনো কম অবস্থাতে হবে না ই হি ইফ ই ওয়ান্টস এটা সাবিনের ক্লোজ এখানে শেষে ফুল স্টপ তাহলে কী হলো আই উইল ডু দা ওয়ার্ক ফিউ সেন্ডিভিট পরাংশ প্রেজেন্ট ইনভিট হয়ে গেল গেল এক নম্বর কন্ডিশন শেষ এক নম্বর কন্ডিশন দ্বিতীয় নম্বর কন্ডিশন হচ্ছে একাংশ পাস্ট ইন্ডিভিট থাকলে অপরাংশ পাস্ট কন্ডিশনাল হয় সেন্টেন্স ইফযুক্ত সেন্টেন্সের পাস্ট ইন্ডিমিট থাকলে অপরাংশ পাস্ট কন্ডিশনাল হয় এখন প্রশ্ন হচ্ছে পাস্ট কন্ডিশনাল কী পাস্ট কন্ডিশন হচ্ছে সাবজেক্টের পরে সাবজেক্টের পরে উড অথবা কুড অথবা মাইটের পরে বাড়বে রেস ফর্ম এক্সাম্পল হিসেবে এই সেম দিয়ে আমি দেখাব ইফ 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 ইউ কেম কমা আই যদি তুমি আসতে ইফ ইউ কেম পাস্ট ইন আই মাইট গো অথবা আই কুড গো আই কুড গো অথবা আই উড গো আই কুড গো লিখতে পারতাম উড গো লিখতে পারতাম মাইট গো লিখলাম ইফ ইউ কেম ইফ ইউ কেম যদি তুমি আসতে আই আই মাইট গো তাহলে ইভযুক্ত বাক্যের একাংশ পাস ইন ইভিট একাংশ পাস্ট ইন কন্ডিশন সাবজেক্ট কন্ডিশন হচ্ছে কি সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট এরপরে ভার্বের বেস ফর্ম যেহেতু উড কুড মাইট হচ্ছে মডেলস এরপরে ভার্বের কোন ফর্ম বসে বেস ফর্ম আচ্ছা এখন এটা গেলো এটা ঘুরে যদি দিই যে আই কুড আই কুড ডু দ্য ওয়ার্ক আই কুড ডু দ্য ওয়ার্ক ইফ হি ওয়ান্টেড আই কুড ডু দ্য ওয়ার্ক আমি কাজটা করতাম ইফ ই ওয়ান্টেড যদি সে চাইতো তাহলে এক অংশ কী হল প্রথম অংশ হল পাস্ট কন্ডিশনাল পরে অংশ হল পাস্ট ইন্ডিফিনিট এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনটাকে বলে সেকেন্ড কন্ডিশন এরপর হচ্ছে থার্ড কন্ডিশন তিন নম্বর কন্ডিশন অর্থ হচ্ছে ইফযুক্ত বাক্যের একাংশ পাস্ট পারফেক্ট টেন্স থাকলে একাংশ পাস্ট পারফেক্ট টেন্স থাকলে অপর অংশ পাস্ট তখন পারফেক্ট কন্ডিশন হয় পারফেক্ট কন্ডিশন কি সাবজেক্টের পরে উড অথবা কুড অথবা মাইট প্লাস হ্যাব এই সে ভি হ্যাব প্লাস ভারবের পাস ফর্ম যেমন সেম সেন্টেন্স দিয়ে আমরা উদাহরণ দিব ইফ ইউ হ্যাড ইফ ইউ হ্যাড কাম ইফ ইউ হ্যাড কাম একটা কন্টেন্স পাস পারফেক্ট কন্টেন্স পাস পারফেক্ট তাহলে পাস পারফেক্ট কন্ডিশন হবে কম হবে আই মাইট হ্যাভ গান আই মাইট হ্যাভ গান তাহলে সাবজেক্টের পরে মাইট উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভারবে পাস পার্সেল ফর্ম তিন নম্বর ফর্ম এটাকে যদি আমরা আবার ঘুরে করত করতাম আগেরগুলো অনুযায়ী তাহলে কী করতাম আই কুড এখানে মাইট দিতে পারি

পারফেক্ট কন্ডিশন হয়েছে এই হচ্ছে তিন নম্বর এ তিনটে কন্ডিশন এ তিনটে কন্ডিশন যদি বুঝতে পারো তাহলে অনেক সেন্টেন্স তোমরা সুন্দরভাবে লিখতে পারবে আর এরপর আরেকটা আছে থার্ড থার্ড কন্ডিশন তো গেল ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশন আরেকটা আছে জিরো কন্ডিশন জিরো কন্ডিশন আছে যে দুই অংশই ইফযুক্ত সেন্টেন্স কিন্তু দুই অংশই প্রেজেন্ট ইন ডিভিটেন্স যেমন একজন প্রশ্ন করলো তুমি কি সেখানে যাও হ্যাঁ আমি যাই যদি সে আসে তাহলে আমি যাই যদি সে আসে আমি যাই এটা হচ্ছে দুই দুই অংশই প্রেজেন্ট ইন সেক্ষেত্রে এর জন্য কোনো রুলসের প্রয়োজন হয় না তো ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশন এই পর্যন্ত আজ তোমাদের এই পাঁচটা রুল তোমাদের পড়ালাম এই পাঁচটা তোমরা ভালো করে সুন্দর করে পড়ে নিবে এবং বুঝে নিবে তাহলে এখানে এখানেই আজকে শেষ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ